ঘুরতে যাওয়ার ইচ্ছে চরম, পকেট আমার খালি। ঘুরতে যাওয়ার ইচ্ছে চরম, কিন্তু পকেট আমার খালি। অল্প খরচে মৌসুমিতে চারিদিকে শুধু বালি। নতুন একটা উইকেন্ড, উইকেন্ড মানে ছুটি, আর ছুটি মানেই ব্যাগ গুছিয়ে আমার বেরিয়ে পড়া। আর এইবারে খুব সকাল সকাল বেরিয়ে পড়লাম মৌসুনীর উদ্দেশ্যে। মৌসুনী আইল্যান্ড পশ্চিমবঙ্গের একদম শেষ প্রান্তে বঙ্গোপসাগরের মোহনায় এক নির্জন নিরিবিলি দ্বীপ। খুব ভোরে উঠে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে, আর এই তাড়াহুড়োর চক্করে ব্রাশ করতেই ভুলে গেলাম। চাকে ব্রাশটা না হয় মৌসুমিতে গিয়েই করব। কিছুটা দূরে এগিয়ে আসার পর দেখলাম একজন হলুদ গেঞ্জি পরা লোক তার বগল উঁচু করে কিসি বগলওয়ালি কো মর্দানি খুশবু শুকাতে চাইছে। যে তুমি বগলওয়ালা, সেহেতু ওকে পাত্তা না দিয়ে আমি এগিয়ে এলাম স্টেশনের উদ্দেশ্যে। এরপর স্টেশনে পৌঁছে 25 টাকা দিয়ে একটা টিকিট কেটে হাঁপাতে হাঁপাতে সিঁড়ি দিয়ে উঠে পৌঁছে গেলাম 2 নম্বর প্ল্যাটফর্ম, আর ওয়েট করতে লাগলাম আমার ট্রেনের জন্য। ওয়েট করছি তো করছি, এদিকে ট্রেন আসে না, তাই একটা ফোন ঘাঁটলাম। দাঁত দিয়ে নোকাটার চেষ্টা করলাম, কিন্তু ঘুমানোরও চেষ্টা করলাম, বাট হলোই না। অবশেষে আমার ট্রেনটা এলো, আর এই ভোরের ট্রেনে এত ভিড়। যাই হোক, উঠে পড়ে জানলা ধারে সিট নিলাম এবং বাইরের প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে বিভোর হয়ে গেলাম। অবশেষে পৌঁছলাম নামখানা স্টেশন। স্টেশনটা কিন্তু ঝিকিমিকি টুম্পা। যাই হোক, এবার নামার পালা। নামখানা স্টেশন থেকে টোটো নিয়ে শেয়ারে আমি চলে এলাম পাতিবনিয়া ঘাটে। টোটোতে তোমাদের 70-75 টাকার মতো পার হেড পড়বে যদি শেয়ারে আসো তো, আর যদি টোটো বুক করে নাও তাহলে 250 টাকার কাছাকাছি তোমাদের পড়বে। নামখানা স্টেশন থেকে টোটো ছাড়াও আরও অনেক অপশান আছে, বাসেও তোমরা আসতে পারো। এসে তোমাদেরকে তাহলে 10 মাইলে নেমে ওখান থেকে পাতিবনিয়া ঘাটে পৌঁছতে হবে। পাতিবনিয়া ঘাটে পৌঁছে এখান থেকে তোমাদেরকে নদী ক্রস করে ওই পাড়টাতে যেতে হবে, মানে মৌসুমী দ্বীপে যেতে হবে। নৌকা থেকে নেমে তাড়াতাড়ি করে পৌঁছে গেলাম টোটো স্ট্যান্ডে। টোটো স্ট্যান্ডে গিয়ে তোমাদেরকে বলতে হবে তোমরা যে রিসর্টে উঠতে চাও সেই রিসর্টের নাম, তাহলে টোটো সেখানেই তোমাদেরকে পৌঁছে দেবে, আর ভাড়া 25 টাকা। তোমরা যে কোনো রিসর্টেই পৌঁছে যাবে এই 25 টাকা থেকে। আমি আবার সামনে সিট পেয়ে গেছি। পরে গাড়ি কে, এর পরে গাড়ি কে,
আমার যেহেতু আগে থেকে রিসর্ট বুক করা ছিল না, তাই টোটোতে উঠে টোটো ড্রাইভারের সাথে গল্প করতে করতে বললাম আমাকে কোনো একটা ভালো রিসর্টে নিয়ে যেতে। তোমরা যদি আগে থেকে রিসর্ট বুক করে না আসো তাহলে কোনো চিন্তা নেই, তোমরা এখানে এসো, রিসর্ট খুঁজে বের করতে পারো। আর সেটাতে এই টোটো ড্রাইভাররা খুব হেল্প করে। অনেক জায়গা ঘোরাঘুরির পর, অনেকগুলো রিসর্ট দেখার পর অবশেষে আমি একটা রিসর্ট পেয়ে গেলাম। এখানে রিসর্টের ভাড়া কত এবং কিভাবে তোমরা বুকিং করবে সমস্ত কিছু আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এখন আপাতত তাড়াতাড়ি করে চেক ইন করে আমাকে ব্রেকফাস্টটা সেরে ফেলতে হবে। আমার ব্রেকফাস্টে ছিল 4 লুচি, আলুর তরকারি আর একটা ডিম সিদ্ধ। হ্যাঁ, একটা বিষয় বলতে ভুলে গেছি, চেক ইন করার সাথে সাথে তোমরা পেয়ে যাবে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে ডাবের জল। তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট কমপ্লিট করে বেরিয়ে পড়লাম বিচে আশেপাশের এলাকাটা একটু ঘুরে দেখার জন্য। আশেপাশে পরপর অনেকগুলো রিসর্ট আছে। ওই যে নীল দূরে এটা আছে, পাখি উঠছে ওর পিছনটাতে আমাদের রিসর্ট, ওখান থেকে আমি চলে এসেছি। অনেকগুলো পরপর একের পর এক রিসর্ট এখানটায় আছে, তো আমি আরও ওই দূরটাতে হাঁটতে যাব, একটু দেখব ওখানটায় কী আছে। আমি খেলবো। হে বাবা, কোন দিকে চলে গেল? সামনে যত রিসর্ট আছে সবই, দূর পর্যন্ত যা দেখা যাচ্ছে সবই কিন্তু বিচের কোলে, মানে এই সমুদ্র একদম জাস্ট বিচের গায়ে। 2022 আমফানে জায়গাটা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়, তোমরা দেখতেই পাবে যে কী অবস্থা হয়েছিল এই জায়গার। প্রায় 45 রিসর্ট সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় আমফানের তাণ্ডবে। সে সময় এখানে প্রায় 6,500 কাছাকাছি বাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়, ভেঙে পড়ে প্রায় 1700 কাছাকাছি ইলেকট্রিক পোল। সেই সব খারাপ সময়কে পিছনে ফেলে রেখে জায়গাটি আবার ধীরে ধীরে ডেভেলপ করতে শুরু করেছে। বেশ অনেকক্ষণ বিচে ঘোরাঘুরির পর আমি ফিরে এলাম আমার রিসর্টে, আর তাড়াতাড়ি স্নান সেরে চলে গেলাম লাঞ্চ করতে। আমার লাঞ্চে ছিল ভাত, আলু ভাজা, সয়াবিনের তরকারি, ডিম কষা, ডাল, মাছের ঝাল আর পাঁপড় ভাজা এবং চাটনি। আর আমার এই সম্পূর্ণ লাঞ্চটা আমি ভাগ করে নিয়েছিলাম ছোট্ট একটা পিঁপড়ের সাথে। সম্পূর্ণ লাঞ্চটা কমপ্লিট করার পর আমি চলে গেলাম একটু রেস্ট নিতে। ছোট্ট একটা ঘুম দেওয়ার পর উঠে দেখি বাইরের দৃশ্য সম্পূর্ণ বদলে গেছে। একটু ফ্রেশ হয়ে নিয়ে চা আর সাথে পকোড়া খেয়ে বেরিয়ে পড়লাম আবার বিচের দিকে। ভাই, চারদিকটা অন্ধকার হয়ে গেছে, সন্ধে নেমে গেছে আর দমকা হাওয়া বইছে, মারাত্মক লাগছে বিচটা। আচ্ছা, তোমাদেরকে বলে রাখি, এই মৌসুমী আইল্যান্ড কিন্তু ব্রিটিশ আমলেই আবিষ্কার হয়, আর ব্রিটিশরা প্রধানত এই আইল্যান্ডকে তাদের ব্যবসার জন্য ব্যবহার করত। নুন এবং শুটকি মাছের বিজনেস তাদের এখান থেকেই চলত। প্রথমে
প্রথমে এই বিচের নাম কিন্তু মৌসুনী ছিল না। প্রথমে এই বিচের নাম ছিল বেঙ্গল সিকিম আইল্যান্ড। বিচ থেকে ফিরে আমি আমার ডিনার কমপ্লিট করলাম। এবার ঘুমোতে যাওয়ার পালা। শেষ হলো আমার আরেক জার্নি। ভিডিওটি কেমন লাগলো তোমরা আমাকে প্লিজ প্লিজ কমেন্ট করে জানাও, আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর সেটা আমাকে অনেক অনেক বেশি ইন্সপায়ার করবে।